মানুষের আর কত রকমের ভেজ দেখমো, ইফতার করবে রাখছি সাগরের দোকানোর, কেউ করছে এ ওজা নাই, এ করছে এ হুজুর গোসপত দাও, তার মধ্যে কতগুলো লোক দেখেছি জীবনেও 5 টাকা খরচ করে না, আজ করছে এত বড় বড় তাই জুসের বোতল কিনছে, তাই জুসের বোতল কিনেই ক্ষান্ত হয়নি, করছে আর কেউ জান কিছু কিনো না, এ যে এই জুসের বোতল, ওই যে ডে করছে আর জান কেউ কিছু কিনো না, আমরা একটি 7-8টা লোক বসছি ইফতার করবে, কেড়ে একটা জুসের বোতল দিয়ে হবি পরে আরো একটা কিনবো আমি, কিছু কিছু স্পেসিফিক মানুষ আছে তো যারা ঠান্ডা খায় না, যারা ঠান্ডা খায় না, এতরা তুই আছো বুঝাবে যারা ঠান্ডা খায়, তোমরা তো যখন ওই যে খামারে যাও তখন তো ঠিকই তো ঠান্ডা মারো, খামারে সবই চলে, খামারে সবই ভালো চলে, খামার হালাল ব্যবসা। এখন যেটা কোভিড ধরেছিলাম আমরা সারা বছর ওয়াজ মাহফিল শুনে বেড়াই, এটি আমাকে উজগ্রাম বাজার বসে আছে, এটি লাগালাগি দুটো ওয়াজ চলে 2 দিন ব্যাপী, তখন এক ধরনের লোক একদম হঠাৎ করে সেলিব্রিটি হয়ে যায়, তাকে ধার ধর দেওয়া যাওয়া যায় না, এই যে সামনে একজন যারা সাবেক মাদ্রাসার ছাত্র তাকে ধার তো আর যাওয়াই যায় না, তো এটা তো আর অন্য মাস না, এটা হচ্ছে রমজান মাস, তো রমজান মাস আমরা সারা বছর বিভিন্ন কিছু শিখি, আসিয়া রমজান মাসে আসিয়া বসে থাকি, করলে খুঁজি দেড় লাখ কোটি কোটি আছে, এর আগে কোনটি বেন অসম্ভের কেন কচে হারাম টাকার ইফতারি খাওয়ান যাবি না, এখন আমার পাড়াতে যে এটি বাজার ইটি উটি এই যে ইফতার গুলো হচ্ছে, আমি যদি খালি কই যে হারাম টাকার ইফতারি খাওয়া দাবার লাই আমাকে দেয় তুই আসবি বিলের মতো, আমি তো বিলের মতো এখন ইফতারি কুটি পামো, তারপরে করছে যে হচ্ছে যারা অসামাজিক কার্যকলাপ চলায় তাদের ইফতারি খাওয়া যাবার লাই, তাদের খাবার আছে, এখন আমি যদি এখন ইফতার খাবার যায় কই ভাই, যাদের খামার আছে তারকেরও তো ইফতারি খাওয়া যাবে, ভাই তুই আগে কত তুই বড় বক্তা, যাদের সাইড এই যে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন প্রধান বক্তা, সুদূর বিভিন্ন জায়গা থেকে আবেদন, কত ভাই তোর কি ভাই কথা হচ্ছে কি যাদের হচ্ছে সাইড অ্যাকাউন্ট আছে তাদের ইফতারি খাওয়া যাবে না, যাদের হচ্ছে খামার আছে তাদের ইফতারি খাওয়া যাবে না, ঠিক আছে এগুলো হচ্ছে রোজাদারের রোজা হালকা, তুমি তো রোজাই নেই আজকে, তুমি তো এসে কোথায় এইখানি হামার এই এই কলা হামার, তুমি তো এসে মনে করো এক সরি কলা নিয়ে বসে গেছো, কলা কটা হামার এতে এই বুন্দি এক দেয় হওয়ার কিছুই হওয়ার নয়, আসলেই তাই তোমার কিছু নয় কোথায় আজকে খালি তো রোজা নেই রে, রোজা থাকলে তো আরো শেষ করে ফেলে দিন, কিন্তু এই কথাই কলে তাহলে আমি যদি না বেশি খাই এটা কি আমার অপরাধ, না না অপরাধী তুমি, রোজা না থেকে তুমি রোজাদারকে খাবার কেন খাবা, এটা তো অপরাধী তোমার, আর ইফতারি করবো না যা কিসব ইফতারি করো।